সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সুইং ওয়ার্ক টিচিং চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদেরকে স্কুল ড্রেসের গোলজামা কাটিং দেখাবো। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, দয়া করে সাবস্ক্রাইব করুন। তাহলে চলুন পিওর ভিডিওটি শুরু করা যাক। সো কাটিং শুরু করার আগে মাপটি বলে দেবো। 42.5 ইঞ্চি লম্বা, বডির অর্ধেক হচ্ছে 18 ইঞ্চি, কোমর হচ্ছে 15.5 ইঞ্চি, 11.5 ইঞ্চি ফুট, 13 ইঞ্চি হাতা, মুড়ি হচ্ছে 9.5, হাফ বডি 14.5। সো কাপড়টিকে দুবাজে দিয়ে রেখেছি। এবং প্লেটের জন্য আমরা এই 1 ইঞ্চি 1.5 ইঞ্চি পরিমাণ করে আমরা একটা দাগ দিয়ে দেবো স্টিচ প্লেটের জন্য। এটা পেছন পাটা আগে কাটতেছি, তারপর দুটি দাগ দিয়ে দিতে হবে। হাফ বডির লম্বাটা হচ্ছে 14.5 ইঞ্চি, 14.5 ইঞ্চি দাগ দিয়ে দেব। তারপর দাগটাকে সোজা করে নেব। ফুটের মাপটা হচ্ছে 11.5 ইঞ্চি, এখানে 6 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দেবো, 200টা সিলের জন্য রাখবো। বগল ডাউনটা দেবো 6 ইঞ্চিতে, 6 ইঞ্চিতে একটা দাগ দিয়ে তারপর স্টিচ করে নেব। আঠারো ইঞ্চি ছিল, 9 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দেবো, এদিকে 15.5, তো 7.5 একটা দাগ দিয়ে দেবো, 1 ইঞ্চি টিকিনের জন্য রাখবো। তারপর দাগটিকে সোজা করে নেব, এদিকে টিকিনের জন্য একটা দাগ দিয়ে দেবো। টিকিনের জন্য এদিকে 3.5 ইঞ্চি, এদিকে 4.5 ইঞ্চি। গলার জন্য নেব 2.5 ইঞ্চি, 2.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দেবো, এদিকে হবে 4.5 ইঞ্চি। এটা পিছনের গলা। তারপর এদিকে একরকম বক্স বানিয়ে এদিকে একটু একটু করে রাউন্ড শেপ দিয়ে পিছন পাট শেষ। সামনের পাটের জন্য সামনের পাট বেঁচিয়ে তারপর পিছন পাটটা সামনের পাটের উপর বসিয়ে নেব। তারপর এইটার মাপে মাপে অনুযায়ী সমান করে কেটে নেব। সামনের গলাটা কাটিং করবো, 2.5 ইঞ্চি রাখবো। লম্বাটা রাখবো 5 ইঞ্চি। তারপর একটা দাগ দিয়ে বক্স বানিয়ে নেব। তারপর এটাকে রাউন্ড শেপ দিয়ে দেব, কোন কেটে নেব। তো পিছন গলাটাকেও আমরা মার্কার দিয়ে রেখেছিলাম, তো এখন সামনের পাটটাকে পিছনের উপর বসিয়ে সমান করে কেটে নেব এই দাগ অনুযায়ী। পাটের জন্য 4 বাজে বাজ দিয়ে রেখেছে কাপড়টিকে, এখন সোজা করে একটা দাগ দিয়ে দেব। তারপর আমরা এই 14.5 ইঞ্চি হাফ বডিটা বাদ দিয়ে, 14.5 ইঞ্চি বাদ দিয়ে এখানে 42 ইঞ্চি দিয়ে একটা দাগ দিয়ে দেব, 42.5 একটা দাগ দিয়ে দেব। আর 1 ইঞ্চি পরিমাণ রাখবো সেলাইয়ের জন্য। তারপর হাতটা কেটে নেব, 2 কোটার হাত হবে। হাতের লম্বা 10 ইঞ্চি, 10 ইঞ্চি একটা দাগ দিয়ে দিলাম, এদিকে 3 ইঞ্চি পরিমাণ একটা দাগ দিয়ে দেব স্কিন ডাউনের জন্য, 3 ইঞ্চি পরিমাণ। এদিকে বগলের জন্য 7 ইঞ্চি রাখবো। হাতের মুহুরিটা হচ্ছে 9.5 ইঞ্চি, আমরা এখানে 4.5 দেব। তারপর দাগটাকে মিলিয়ে নেব,
ওইদিকে আজকেনটা রাউন্ড শেপ করে দেব। তো শেষ হয়ে গেল আমাদের জামা কাটিং। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে রাখুন, যাতে আমাদের নতুন ভিডিও আসার সাথে সাথেই আপনারা দেখতে পারেন। তাহলে দেখা হবে অন্য কোনো ভিডিওতে।